সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং আপনাদের জন্য অনেক শুভকামনা জানিয়ে এটি কবিতা আবৃত্তি করব কবিতার শিরোনাম ধবধবে সাদা রাত কবিতাটি লিখেছিলেন তারেক মাহমুদ সদ্য প্রয়াত মিডিয়া ব্যক্তিত্ব তারেক মাহমুদ কবিতা কবিতা লিখতেন তিনি কবি ছিলেন অভিনয় করতেন এবং উনি স্ক্রিপ্ট রাইটারও ছিলেন তো এই মোটামুটি ওনার সম্পূর্ণ সময়টাই আসলে মিডিয়া কেন্দ্রিক ছিল এবং মিডিয়া নিয়েই তিনি সবসময় থাকতেন জীবনের শেষ দিন পর্যন্ত সেটি সেরকমই ছিল তো তারেক মাহমুদ কিছুদিন আগে প্রয়াত হয়েছেন আপনারা সবাই জানেন তার একটি অত্যন্ত আবেগ ঘন স্ট্যাটাস আমরা ফেসবুকে বিভিন্ন অনেক দিন থেকে ঘুরতে দেখেছি তো যাই হোক সেটি অনেক বিস্তারিত কথা সেদিকে না গিয়ে কবিতাটি আবৃত্তি করি ধবধবের সজারাত কবিতাটি আমি পেয়েছিলাম আমাদের অভিনেতা আশফ কবিরের ফেসবুক পোস্ট থেকে আর কবিতাটি জানাব তারেক মাহমুদ লিখেছিলেন এই অক্টোবরের আট তারিখে রামপুরা ঢাকা আট দশ দুই হাজার তেইশ রামপুরা ঢাকা তো আবৃত্তি করে কবিতাটি বনানির আঠারো নম্বর সড়ক দিয়ে হাঁটছিলাম রাতে নিয়মবাতির রূপসী আলোর রাস্তায় দীঘল খোলা চলেই সাদা শাড়ি পরা অসাধারণ এক অচেনা ঝলমলে তরুণী মুখরিত হাসি দিয়ে আমার পাশে এসে দাঁড়ালো বলল যাবে বললাম কোথায় বলল এক উচ্চবিত্ত কবরস্থান আছে যাবে বললাম নিশ্চয়ই কবরস্থান আবার খুব প্রিয় জীবনের মানে খুঁজে পাই সাদা শাড়ি পরা তরুণীটি আমার হাত ধরল আমরা এগিয়ে যেতে থাকলাম কবরস্থানের দিকে ধনজয়